Achso. Eid Mubarak. Eid Mubarak. কয়টা ছিল নামাজ শেষ হয়ে গেছে ঈদ মোবারক গিফট পাইছো তাই এখন উঠে নাই গিফট পাইছো মসজিদে গিফট পাইছো চকলেট ও সুন্দর তো কাজ যাবো কার সঙ্গে দেখা হয়েছে নো খালি ছিল আহারে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেল দেখতে পেলেন রাত নামাজ থেকে এসে ঝটপট চলে গেছে ওর কাজে ও কিন্তু অনেক দিন থেকেই আশা করছিল যে যদি মান্ডাতে হতো তাহলে খুব ভালো হতো তা আমি বললাম যে দেখো আল্লাহকে বল ইনশাল্লাহ সেই আল্লাহ তো রহমত করলো সোমবার ঈদ হলো কিন্তু রাদের ব্যাড লাক রাদ আর থাকতে পারলো না ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেখানে যেতেই হবে সেজন্য যেতে হয়েছে সেজন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে ছেলেটা ঝটপট চলে গেল জোর সঙ্গে সকাল সকাল যে ঈদের একসঙ্গে একটা ছবি উঠাবো সেটাও আর হলো না কারণ আমিও তখন রেডি ছিলাম না লাইভ ঘুম থেকে উঠেনি আর ওর এত মানে শর্ট টাইম ছিল যে ওকে যেতেই হবে ওই সময়ের মধ্যে সে ঝটপট চলে গেল তো সেজন্য আসলে মনটা ভীষণ খারাপ লাগছে মা বলে কথা বুঝতে পারছেন আমার মনটা কতটুকুই খারাপ হয়ে গেছে তো এটা আসলে আগের থেকে আমি মানে বুঝিনি যে এমন হবে খুশি ছিলাম চেয়েছিলাম যে সোমবার ঈদ হোক তো সবই আল্লাহর ইচ্ছে তো কাজে গিয়েছি ইনশাল্লাহ বিকেলে আসবে তখন আমরা একসঙ্গে হব তো আপনারা সবাই দোয়া করবেন আর এখন আমি যাব ইভার বাসায় তো ইভা আগে বলেছিল যে মিমি ঈদের দিন আমার বাসায় চলে আসবেন আমার ফ্রেন্ডরা আসবে অনেক গেস্ট আসবে আপনি ভালো লাগবে আপনি একা একা বাসায় কী করবেন তো ইভার বাসায় যাব আর এই প্রথম আমি কোনো কিছুই ঈদের রান্না করিনি সবসময় কিন্তু আমি ঈদের রান্না করি অনেক গেস্ট আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু আমার বাসায় আসতো সকালবেলা নামাজের পর এই প্রথম মানে আমি অবাক হলাম যে কোনো কিছু করিনি চলে যাব বলে ভাবলাম যে ঠিক আছে রাতেও ঘুরতে গিয়েছিলাম সেজন্য আর কিছুই করিনি সময়ের সাথে সাথে কত কিছুই বদলে যায় তাই না সেটাই আসলে ভাবছি তা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আজকে লাইবা আর এনএসএকে নিভার বাসে যাচ্ছি তো আপনারা আমার সঙ্গে চলুন তা আশা করি ভালোই লাগবে চলুন যাওয়া যাক হ্যাঁ এটা শুনে লাই কি বলো সবাই চলে গেছে বলে এমিরা সবাই আসছিল সেটাই তো হ্যাঁ অলিন্দ শাওন ওরা তো আমি শুনে তো অবাক হয়ে গেছে মানে কি বা আমরা প্রথমে হাইটে যেতাম কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছিল আর রাতের টাইমও নেই কাজে পরে উবার নিয়ে তাহলে আমরা চলে গেছিলাম ওখানে যা পাইছিলাম আমি যে আমাদের বাসার সামনে যেটা দেখাইছিলাম না তোমার জি ওই যে আরবদার যে ছিল তো আবার পার্কিং লট ভালো বাবা তুই না দোস্ত জি না ভাই এই কি অবস্থা কই আপনি আই পালাইছে এই গাড়ি লুকে তো হ্যাঁ অলিন্দরা বলে কি চলে গেছে দেখছো না যাইতেছে একটু বসে We're leaving when you came. What? You're leaving now? Yes. আমি আর মামি তো দিয়ে দাঁড়ায় আছি মা আমার দেখি কিছু একটা করতে হবে আজকে এইবার বাসে আমার সকাল থেকে আসার কথা ছিল তো আস্তে আস্তে লেট হয়ে গেল অনেক গেস্ট অলরেডি চলে গেছে
এবার বাসার কাছে এসে দেখি শাওনও চলে যাচ্ছে, ওর সঙ্গে রাস্তায় দেখা হলো, ও আবার আর অন্যান্য ফ্রেন্ডদের সঙ্গে দেখা করবে সেই জন্য চলে যাচ্ছে। তা আমি আর ডালিয়া ইভার বাসায় আসলাম। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। তাহসিন কই? নাই ফ্রেন্ড, ফ্রেন্ডের কাছে গেছে গে। আজকে স্পেশালি ইভা পায়ে রান্না করেছে, তার পাশাপাশি চিকেন 65, কাটা মশলার মাংস, গরুর মাংস, তিন ধরনের কাবাব করেছে, সঙ্গে আছে নান রুটি। তো পায়া খুবই টেস্ট হয়েছে, সবাই খুবই প্রশংসা করছে। তার পাশাপাশি কিছু সুইট আছে, এই তো এখানে জর্দা সেমাই, আফলাতুন, পুডিং, কাস্টার্ড। এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। তাহলে বলবো ডালিয়ার হাত তো দেখা যেতেছে, এইভাবে খাওয়া করছে বান্ধবী বলে কথা। মাশাআল্লাহ, দেখছো খাও নাই কি ফিল করছে? এগুলো খাও নাই, আরে কিন্তু মাথা গরম হয়ে গেছে। আমি তো ঠিক করে জায়গা চেঞ্জ হয়। কি সুন্দর চুল ডিজাইন করছে। সুন্দরী বলা লাগে, সুন্দরী আপনার নাম ধর, সুন্দরী সুন্দরী বান্দরী। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ওকে আল্লাহ হাফেজ। কেন
তিন আইটেম শেষ হলে আবার বানাই দিবা জেডি জেডি মেনু কইছে ওডি হইরা আইছি তিন দিন থেকে বানাইছে নামাজ পড়ে চলে আসবে তিন দিন থেকে বানাইছে হ্যাঁ এইটা আপনাদের হাতে দেরি করা ঠিক হবে না তো আমি যদিও টরন্টোতে নতুন আমরা আপনাকে অনেক মিস করি আপনার খাওয়া দাওয়া তো মিস করি কিন্তু আন্টিকে সকাল থেকে ইভার বাসায় অনেক অনেক গেস্ট আসছে এক এক করে সবাই চলে গেছে পরপর আমরা বের হয়ে গেলাম লাস্ট গেস্ট ছিল বাউর ভাই আর সাবিনা ভাবি ওরা ওদের ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেল তা আমি আর ইভা বের হলাম এখন যাব এমিদের বাসায় তারপর ডালিয়াদের বাসায় তো ওরা সকালে এসেছিল ইভার বাসায় এখন আবার আমরা যাচ্ছি তো এভাবে আজকে ঘুরবো আমরা তো এখন এমিদের বাসায় যাচ্ছি রাই ওকে হ্যাঁ করোনা তোমাকে মিল করে পাই না আরে দেখা যায় কি ব্যস্ত থাকে হ্যাঁ হ্যাঁ বি চিল্লা চিল্লা শোনা যাচ্ছে হ্যাঁ এমিদের বাসে আসলাম এখানে হচ্ছে আজকে আসল ঈদ আসল ঈদ হবে এখানে প্রত্যেকবারই আমাদের এখানে আসল ঈদ হ্যাঁ আত্মীয় স্বজন বেশি থাকলে ঈদ মোবারক এইখানে আমার সবাই তাহলে দুপুরে করতাম আমার দাওয়া এখানে আমার সবাই ঈদ মোবারক এটা আমাদের হিরো হ্যাঁ এমি ভাই সালাদ দাও সালাদ দাও সবাই আসছে আলহামদুলিল্লাহ কিভাবে সেটা চটপটি ছিল লাগবে না গরম তোমার জামাই জামাই সালামি দিতে পারো সব বাচ্চাদের দিচ্ছি সব বাচ্চাদের দেখাবে উপরে আই লাইক লাভ সালামি না থাকলে ঈদ মনে হয় না আর বাচ্চাদের দেওয়া হয়ে গেছে
এখন আমরা এমিদের বাসা থেকে ডালিয়াদের বাসে যাচ্ছি। এমির বাসে অনেক গেস্ট এসেছে, গেস্ট চলে যাওয়ার পর এমিও আবার ডালিয়াদের বাসে আসবে, সবার আবারও একসঙ্গে দেখা হবে। বৃষ্টির জ্বালা, এখন কিভাবে ও বাসে ঘুরে যাবে? আমরা চাচ্ছি এখন আবার বৃষ্টি হচ্ছে, কালকে মনে থাকবে বৃষ্টি, তিন দিন ছিল না। আমরা ডালিয়াদের বাসে যাচ্ছি, ওখানে সবার সঙ্গে দেখা হবে, অনেক অনেক মজা হবে, সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।